শুভ সকাল দর্শক, এখন বেলা 11টা বাজে। আমি এসেছি মিরপুর 1 নম্বরে বাজারে। এখানে হচ্ছে হযরত শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেট, কাঁচা বাজার। তো ভেতরে মাছ বাজার আছে, আমি একটু মাছ বাজারের দিকে যাচ্ছি, পরে আপনাদেরকে সবজি এবং অন্যান্য বাজারের ভিডিওগুলো দেখাবো। এই যে মাংসের দোকান আছে, মাংসের দোকানটা আমি একটু পরে দেখব, আগে একটু মাছ বাজারে খোঁজটা নিয়ে আসি। এই পাশে সম্ভবত এইদিকে ভেতরে গিয়ে মাছ বাজার, এই ভেতরে মাছ বাজার, এইদিকে এদিকে দেখেন সব মাংস কাটা হচ্ছে। আমরা মাছ বাজারের দিকে যাই। তো এই যে সামনে দেখুন, এখানে মাছ বিক্রি হচ্ছে, দেখুন একটু দেখাই। হ্যাঁ, আমরা একটু দেখে নেব মাছগুলো কেমন এবং দাম কেমন। ছোট ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই। আজকে কেমন দাম কেমন? চেলা কত করে? চেলা ভাই বেস্ট আছে 800। 800 দেশি চেলা, গাং চেলা। আর এটা এলাইন, এটা কত করে? 1 কেজি 600 টাকা বেস্ট আছে। 600 টাকা দেশি মাছ। আর মোলা কত করে? মোলা 600 দেশি মোলা। এর ফলি কত করে বিক্রি? ফলি মাছ 600-500 টাকা বিক্রি করে থাকি। 500 টাকা বিলের মাছ, ব্যাঙ্গের মাছ। আচ্ছা, বিলের মাছ ওডিও 600-500 বিক্রি করতেছে, 500 বিক্রি করতেছে। আর এই কাইকলা, কাইকলা কত? বাইরের দেশি নদীর কাইকলা এক দানা 800 বিক্রি করতেছে। 800 তাজা একবার নদীর কাইকলা। আর মেনি, মেনি 800 বিক্রি করতেছে ভাই, তাজা মেনি 800 নদীর মেনি, নদীর মেনি 800, নদীর ট্যাংরা গুলো 800। 800 এটা কি থাইল্যান্ডের? না, এটা দেশি পুড়িয়ে সরপুরি। 1 কেজি 600-500। ইলিশ? হ্যাঁ, ছোট ইলিশ। ছোট ইলিশ কত করে? ওড়িশাল ইলিশ কেজি বিশ তাদের 700-700। পোয়া কত বিক্রি করছে? 600 বিশ তাদের 600 তিন পিস। এদিক এই রুইগুলো কত করে বিক্রি করছে? রুই বেস্ট আছে ভাই 500। 500 450 450 500 কিশোরগঞ্জ তারাইলের মাছ। আচ্ছা, এখানেও শিং আছে সব। শুনলেন আপনারা মাছের দামগুলো? এখানে সবই দেশি মাছ, সব দেশি মাছ, দেশি মাছ, অরিজিনাল দেশি মাছ। চাষের মাছ বিক্রি করে না ওনারা। আমি আপনাদেরকে আরেকবার মাছগুলো একটু দেখাই ভালো করে, একটু দেখাই। এই যে এই সাইজগুলো ভালো, এখানে মাগুর, শিং আছে, কই মাছগুলো দেখো। অনেক মাছ আছে ড্রামে, কই মাছগুলো সুন্দর। মাছগুলো অনেক ভালো। তো আরেকটু দেখাই আপনাদেরকে, এই পাশেও আছে আরেকটা বাজার দোকান, এই দোকানটা আপনাদেরকে দেখাই। এইটাতেও সব দেশি মাছ বিক্রি হয়। কই কত করে ভাই? 1000, 1000 টাকা। আমি আপনাদেরকে এইখানে ভেতরের মাছগুলো দেখাবো, অনেক সুন্দর সুন্দর মাছ এখানে আছে। আমি একটু এই পাশে দেখাই আপনাদেরকে। ভালো আছেন? অনেকদিন পর আসলাম। দামগুলো বলবেন, 1200 টাকা দেশি কই? কোন জায়গায় এগুলো? মোহনগঞ্জের মাছ। মোহনগঞ্জের মাছ হাওড়ের নাকি? হাওড়ের মাছ। ইলিশটা আর রুইটা বাদে সব হাওড়ের। ইলিশ আর রুই বাদে সব হাওড়ের। শিং কত করে? শিং মাগুর 1200। শিং মাগুর 1200, কইও 1200। আর এই পাশে একটু বলেন তো, কাকলে 1000, বাইম 1000, কুতুম 800, মেনি 800, পেনি 800। এগুলো সবই মোহনগঞ্জে। এখানে আরো সুন্দর মাছ আছে, দেখুন পুঁটি মাছ আছে, তারাবাইম, গুলশা, একটা 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 শিং পড়ে গেছে ভিতরে। পুটি কত করে? 600-600। আর এই তারাবাইমটা? এটা 1400, এটা 1000, 1400, আর এটা 800, 800, 600, 600। বোয়ালটা কোন জায়গায়? একই জায়গায়, একই জায়গায়, হাওড়ে।
বল কত করে? এটা 1100, এটা 1200, এটা 4 কেজি, এটা 3 কেজি, 4 কেজি 3 কেজি 1100 1200। এই বড় বাইমটা কত করে? 1400। 1400 এই পোনাটা মো মানে কি সুন্দর মাছ বাইচেতে বাইরে। মানে ইলিশ বিক্রি, ইলিশ কত করে বিক্রি করছিস? 600 টাকা। 600 ভাই, দেখুন দর্শক, সুন্দর মাছ। আপনাদেরকে এই পাশে দেখা, এই পিছিয়ে দুইটা আইল আছে আর একটা রুই মাছ, ছোটো সাইজের কাতল আছে। এটা এটা কি একচুয়ালি কথা বলতেছে, দেখুন এখানে বিক্রি হচ্ছে। আপনাদেরকে বলি এটা হচ্ছে মিরপুর 1 নম্বর হযরত শাহালি সিটি কর্পোরেশন মার্কেট, কাঁচা বাজার, মাছের বাজার। দেখেন সরপুটি কত করে? 600 টাকা। মাছ খুবই ভালো দেখেই মনে হচ্ছে। এই রুইটা কত? আর আয় কত? সুন্দর মাছ। আরেকটু দেখি আমি, একটু বেচা কেনা দেখি। এখানে আরো মাছ, কাটকিনি মাছ বের হচ্ছে। এখানে কি মানে 250 বা 500 এরকম দেওয়া হয়? 100 টাকার মাছও দেন? 100 টাকার মাছও ওনারা এখানে বিক্রি করেন। এটা একটা অনেক ভালো একটা সুবিধা, ওদের যারা মানে অল্প মাছ নিতে চান তারাও এখান থেকে মাছ কিনতে পারবেন। দোকানের নামটা একটু বলেন তো ভাই। ওই যে নামটা দেখতে পাচ্ছি আমরা, এটা এখানে ফোন নাম্বারও আছে। আচ্ছা, মিরপুর 1 নম্বরে আসলে আপনারা মাছের দোকানটা দেখতে পাবেন, মাছের দোকান। এর পাশে আপনাদেরকে আরেকটু দেখাই, আপনাদেরকে মাংসের দোকান, ফলমূলের দোকান, সামনে আরেকটা মাছের দোকান আছে। এখানে একটা মাছের দোকান,